আইনি ভাষ্য দণ্ডবিধি সম্পর্কে আইনের আজকে আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দণ্ডবিধি ছাব্বিশ কি আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ অশেষক মতে ভালো আছেন ভালো থাকার পরও আমাদের সমাজে অশুভ কিছু কিছু কর্মকাণ্ড হয়ে থাকে যা সমাজ এবং ব্যক্তির জন্য অশুভ অনেক সময় আমরা দেখতে পাই বা শুনতে পাই এমুক বা অমুকের নামে তিনশো ধারা বা ছাব্বিশ ধারা মামলা করা হয়েছে আসলে ছাব্বিশ ধারা বা তিনশো ছাব্বিশ ধারা কি। আইনে কি বলা হয়েছে সে সম্পর্কে আজকে আমার আলোচনা তিনশো ছাব্বিশ ধারা সম্পর্কে আরও জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সমাজে একজন আরেকজনের সাথে ভাই ভাইয়ের সাথে বন্ধু বন্ধুর সাথে পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো কারণে বা জায়গা সম্পত্তি নিয়ে মারামারি গুলোযুগ বিভিন্ন ধরনের মারাত্মক আঘাত হয়ে থাকে যা হাসপাতাল বা বিভিন্ন উচ্চমানের চিকিৎসা করতে হয় ভা যে আঘাত পায় তা সহজে কত দূর হয় না যখন কোনো পক্ষ ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করে যা মেডিকেল সার্টিফিকেট এর উপর নির্ভর করে মামলা রুজু করা হয় আর তাই হচ্ছে তিনশো ছাব্বিশ ধারায় মামলা দণ্ডবিধে ছাব্বিশ দ্বারা স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র বা বিপজ্জনক উপায়ে মারাত্মক আঘাত করা সেটাই হচ্ছে তিনশো ছাব্বিশ ধারার বিধান দণ্ডবিধি তিনশো ধারার এই বিধান মতে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে চুরিগাত ধারালু অস্ত্র দ্বারা আঘাত বা বিষ প্রয়োগ করিয়া এবং ক্ষয়রোধ করিয়া মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে ওই ব্যক্তি দণ্ডবিধি তিনশো ছাব্বিশ আইন আমলে আসবে এবং তিনশো ছাব্বিশ ধারার তার শাস্তি ভোগ করিতে হবে যদি কোনো ব্যক্তি উক্ত কার্য সম্পাদন করে থাকে তাহলে বাংলাদেশ পেনাল কোর্স সেকশন তিনশো ছাব্বিশ অর্থাৎ দণ্ডবিধি তিনশো ছাব্বিশ দ্বারা মুতাক শাস্তি যাবজ্জীবন বা দশ বছর কারাদণ্ড তদুপরি দণ্ডে দণ্ডিত হইবে এই ছিল আজকে তিনশো ছাব্বিশ দ্বারা সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের যদি এ ব্যাপারে বিস্তারিত জানা থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এমনকে আপনার মূল্যমান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে